আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরাবরের মতোই আমি আপনাদের কাছে চলে আসলাম। আমি একটা ব্যাপারটি বিশেষ চিন্তাযুক্ত আছি, তো সেই ব্যাপারটি আপনাদের সাথে শেয়ার করব, এই জন্য আসলাম। সেটা হচ্ছে বেহেশত। বেহেশত কি? আমরা জানি বেহেশতের ছবিটা আমাদেরকে এমনভাবেই দেওয়া হয় যে আমরা মানুষ যেহেতু নিজস্ব ইচ্ছা শক্তি আছে, তো সেই ইচ্ছা শক্তির পূরণটাই হবে হচ্ছে বেহেশত। মানে আমি যেটা চাবো সেটাই আমি পাবো, এটাই হচ্ছে বেহেশত, তাই তো? এবং সেই সাথে কিন্তু আমাদেরকে এটাও বলা হয় যে প্রত্যেকটি মানুষ যত বড়ই পাপী হোক না কেন, তার একটা সময় মানে তাকে দোজকে পুড়িয়ে জ্বালিয়ে বারবিকিউ বানানোর পরে আলটিমেটলি একটা না একটা সময় তার পাপের যখন শাস্তি তাকে প্রদান করা হবে, তারপরে কিন্তু বেহেশতে তাকে প্রেরণ করা হবে। এবং এই সেই বেহেশত কি? বেহেশতেটাতেই হচ্ছে ইচ্ছা শক্তি পূরণ হবে, রাইট? তো এখন এটা নিয়ে আমার একটা কথা আছে, সেটা হচ্ছে যে মনে করে না, মানে আমি তো একসময় ইয়াং ছিলাম, তাই না? মনে করেন কেন, আসলে তো আমি একটা সময় ইয়াং ছিলাম, এখন না হয় তিন বাচ্চার মা, বয়স অনেক হয়ে গেছে। কিন্তু আমি যখন ইয়াং ছিলাম, সুন্দরী ছিলাম, তখন কিন্তু আমার দুই একজন মানে চাহনেওয়ালা ছিল যারা আমাকে ভালোবাসত এবং মনে মনে আপন করে পেতে চাইত। কিন্তু সেখান থেকে মনে করেন একজন রোমিও, সে আমাকে অনেক ভালোবাসত কিন্তু আমাকে পায়নি, আমার আরেক জায়গায় বিয়ে হয়ে গেল। তো সে তখন কি করলো, তার জীবনটা আল্লাহর কাছে সঁপে দিল, বললো যে ঠিক আছে আমি এই জীবনে লোপাকে পাইনি, কিন্তু পরবর্তী জীবনে ওই জান্নাতে গিয়ে আমি কিন্তু লোপাকেই চাই, অন্য কোনো কিছু চাই না। তো আলটিমেটলি আমরা দুজনেই একটা সময় মারা গেলাম। মারা যাওয়ার পরে সে একটু আগে বেহেশতে গেল, আমি একটু পরে, মানে মানে আমার পাপে প্রায়শ্চিত্ত করার পরে আমি বেহেশতে গেলাম। তো যাওয়ার পরে তখন আল্লাহ পাক ওই লোক আর কি আল্লাহ পাকের কাছে বললো যে এখন আমার লোপাকে দাও। তো আল্লাহ পাক তখন এসে আমাকে বললো যে হ্যাঁ তুমি তো এখন তার হও, কারণ সে তোমাকে অনেক চায়। তো তখন আমি কি বলবো জানেন না, আমি বলবো দুনিয়াতে আমি এটার পাত্তা দিই না, আর এখানে জান্নাতে এসে এটার সাথে একই সাথে, নো ওয়ে নো ওয়ে, আমি এটা চাই না। আমি রিচার্ড ডকিনসনকে চাই, আমি দুনিয়াতে স্বয়নে স্বপ্নে সারাক্ষণ রিচার্ড রিচার্ড রিচার্ডকে দৌড়তাম, আমি আর কাউকে চাই না, শুধু রিচার্ডকে চাই। তো তখন আমার এই ইচ্ছা নিয়ে আল্লাপা কি করবে, রিচার্ডের কাছে যাবে, রাইট? তো রিচার্ডের কাছে যে যখন বললো যে এরকম তোমার একটা ভক্ত আছে, সে তো তোমাকে অনেক চায় এবং একান্ত করে পেতে চায়, তখন রিচার্ড কি বলবে? রিচার্ড বলবে ধুর এসব বাঙালি খ্যাত ম্যাত কালা চামড়া, এগুলো দিয়ে আমার পোষাবে না, আমি পপ সিঙ্গার ম্যাডোনাকে চাই, রাইট? তখন রিচার্ডের ইচ্ছা নিয়ে ম্যাডোনার কাছে আল্লাহ যাবে। তো ম্যাডোনা তখন কি বলবে মনে করেন? ম্যাডোনা বললো যে না, আমার টেস্ট খুব আনইউজুয়াল, আমি খুব রোমান্টিক মানুষজন চাই, তো বলিউডের একজন ডিরেক্টর কারণ জোহার, সে খুব চমৎকার কিছু রোমান্টিক ছবি করেছে, তো আমি না এই কারণকে একান্তভাবে পেতে চাই। তো ম্যাডোনার ইচ্ছা শক্তি নিয়ে যখন কারণের কাছে যাওয়া হবে, তখন কারণ কি বলবে, দূর দুনিয়াতে তো আমার এইসব মেয়ে মানুষ পছন্দ হয় না, এইখানে মেয়ে মানুষ প্রশ্নেই আসে না, বাট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাই, কারণ আমি শুনেছি তার নাকি হর্স পাওয়ার আছে, তো সেই হর্স পাওয়ার দিয়ে সে আমাকে খুশি করে দেবে। কিন্তু হ্যাঁ একটা কথা, আমি শুনেছি মুহাম্মদ নাকি একই সাথে অনেকজন মানুষের সাথে ভালোবাসাবাসি খেলতেন, আমি কিন্তু কারোর সাথে তাকে শেয়ার করতে পারবো না, আমি মুহাম্মদকে একাই চাই, রাইট? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার আগেই মুহাম্মদ দূর থেকে চিৎকার করে বলবে, আল্লাহ খবরদার ওইসব কথা তুমি আমাকে বললই না, আমি দুনিয়াতে থাকতেই তুমি আমাকে বিভিন্ন সাইজের বিভিন্ন বয়সের মেয়ে মানুষ দিয়ে তুমি আমার মনোরঞ্জনের ব্যবস্থা করছো, তো আমি এই জন্য বেহেশত পর্যন্ত আসছি যে 72 হুরের কথা তো তুমি আমাকে বলছো সাধারণ মানুষের জন্য, আমি তো ভাবছিলাম তুমি আমাকে আরো এক্সট্রা কিছু দিবা, আর তুমি এখন এইসব ব্যাটা ছেলে, জঘন্য জঘন্য জঘন্য। তখন আল্লাহ পাক তো বিশেষ প্যারার মধ্যে চলে যাবে, তাই নয় কি? আল্লাহ পাকের এহেন বিশেষ প্যারার কথা চিন্তা করে আর কি আমি অনেক বেশি চিন্তিত। তো আপনারাও একটু চিন্তা করুন এই ব্যাপারে, তারপরে আমাকে একটু জানান যে কিভাবে আমরা আল্লাহ পাকের সাহায্য করতে পারি, জানাতে ভুলবেন না। কিন্তু আসছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।